এবার লাতিন আমেরিকার আকাশে চীনা গোয়েন্দা বেলুন দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ঠান্ডা মাথায় দ্বন্দ্ব নিরসনের আহ্বান চীনের এবার রাশিয়ার পরিশোধিত জ্বালানি পণ্যের দাম বেঁধে দিল ইউরোপীয় ইউনিয়ন ইউর সিদ্ধান্ত মেনে চলা দেশে সরবরাহ বন্ধের ঘোষণা মস্কোর এবং কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ দিবসে পাঠকের ভিড় নানা আয়োজন বাংলাদেশি বইয়ের প্রচ্ছদ অলঙ্করণের মান নিয়ে মুগ্ধ পাঠক আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম খেলা তো পাল্টাবে সারা দেশের সেরা ইন্টারনেট এক্সপিরিয়েন্স নিয়ে রবি আগামীর জন্য রেডি যুক্তরাষ্ট্রের পর এবার লাতিন আমেরিকার আকাশে চীনা গোয়েন্দা বেলুন দেখা গেছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর তবে লাতিন আমেরিকার কোন দেশের উপর বেলুনটি উঠছে সে বিষয়ে কিছুই জানায়নি পেন্টাগন এদিকে যুক্তরাষ্ট্রের আকাশে রহস্যজনক চীনা গোয়েন্দা বেলুনের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে ওয়াশিংটন বেজিং সম্পর্কে ঠান্ডা মাথায় সমস্যা সমাধানের আহ্বান চীনের রহস্যজনক বেলুন ওড়া নিয়ে তুঘলকি কাণ্ড দুই পরাশক্তিধর দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সবশেষ বুধবার যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মন্টানায় ওই নজরদারি বেলুন উঠতে দেখার কথা জানান মার্কিন কর্মকর্তারা একে নজরদারি যন্ত্র বলে ওয়াশিংটন দাবি করলেও কথিত গুপ্তচর বেলুনটি মূলত আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত আকাশযান বলে দাবি চীনের বেলুনটি নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে মার্কিন আকাশে অনাকাঙ্ক্ষিতভাবে ঢুকে পড়ায় দুঃখ প্রকাশ করে চীন তবে এ ঘটনার জেরে আসন্ন চীন সফর স্থগিতের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন মার্কিন সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন করেছে বেইজিং যুক্তরাষ্ট্রের আকাশে এই নজরদারি বেলুনের উপস্থিতি মার্কিন সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এটি একটি দায়িত্ব জ্ঞানহীন কাজ চীনের সঙ্গে কূটনৈতিক সম্পৃক্ততায় প্রতিশ্রুতিবদ্ধ ছিল ওয়াশিংটন তবে এমন কর্মকাণ্ডে বেইজিং সফর আপাতত স্থগিত তবে কেন মার্কিন মূল ভূখণ্ডে বেইজিং এর কথিত বেলুন উড়ল তা নিয়ে উঠছে নানা প্রশ্ন সংবাদ মাধ্যম বিবিসি ও সিএনএন এর প্রতিবেদনে বলা হয় যে কোনো লড়াই করতে প্রস্তুত রয়েছে বলে এটি ওয়াশিংটনের প্রতি বেইজিং এর সতর্কবার্তা হতে পারে শুধু তাই নয় ঝুঁকি ছাড়াই মার্কিন আকাশে প্রবেশ করতে পারার মতো যথেষ্ট প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ দিতেই বেইজিং ইচ্ছাকৃতভাবে এটি করে থাকতে পারে বলেও ধারণা করছেন বিশ্লেষকরা নজরদারি প্রযুক্তির প্রাচীনতম রূপ বেলুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে বোমা ফেলতে জাপানি সামরিক বাহিনী ব্যবহার করেছিল এই প্রযুক্তি এমনকি যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধের সময় নজরদারি ইস্যুতে বেলুন ব্যবহৃত হতো এ অবস্থায় আপাত দৃষ্টিতে বেলুনের চেয়ে ভালো হাতিয়ার আর কি হতে পারে এমন ধারণাও বিশ্লেষকদের ক্যামেরা এবং রাডার সেন্সরের মতো আধুনিক প্রযুক্তি লাগানো বেলুন স্যাটেলাইটের চেয়ে কম ব্যয়বহুল ও স্থাপন করাও সহজ বলে স্যাটেলাইটের পরিবর্তে চীন বেলুন ব্যবহার করে থাকতে পারে জান্নাতুল সাদিয়া সময় সংবাদ এবার রাশিয়ার পরিশোধিত জ্বালানি তেলের সর্বোচ্চ দাম বেঁধে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ডিজেল সহ ব্যয়বহুল জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছে ব্যারেল প্রতি $100 আর তুলনামূলক কম দামি জ্বালানির সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে $45 রোববার থেকে নতুন এই মূল্য কার্যকর হবে তবে রাশিয়া বলছে ইউর বেঁধে দেয়া দামে তারা তেল বিক্রি করতে রাজি নয় জারি করেছে ডিক্রি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর মস্কোর ওপর নেমে আসে পশ্চিমা নিষেধাজ্ঞার খড়ক রাশিয়ার নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর দেয়া হয় কঠোর নিষেধাজ্ঞা পাল্টা পদক্ষেপ হিসেবে পশ্চিমাদের জ্বালানি সরবরাহ কমানোর সিদ্ধান্ত নেন পুতিন এরপরই বিশ্ববাজারে লাগামহীন হয়ে পড়ে জ্বালানির দাম দেশে দেশে দেখা দেয় জ্বালানি সংকট এই পরিস্থিতি থেকে উত্তরণে এবং মস্কোর ওপর চাপ সৃষ্টি করতে গত বছরের ৫ই ডিসেম্বর রাশিয়ার অপরিশোধিত জ্বালানির দাম $60 নির্ধারণ করে দেয় ইউরোপীয় ইউনিয়ন এবং G7 জোট এবার রাশিয়ার পরিশোধিত জ্বালানি পণ্যের সর্বোচ্চ দাম বেঁধে দিয়েছে ইইউ ডিজেল সহ ব্যয়বহুল জ্বালানির দাম ব্যারেল প্রতি $100 নির্ধারণ করেছে জোটটি আর তুলনামূলক কম দামি জ্বালানির সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে $45 রোববার থেকেই নতুন এই দাম কার্যকরের কথা জানানো হয়েছে এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে অস্ট্রেলিয়া সহ G7 ভুক্ত দেশগুলো
তবে পশ্চিমা জোটটির নতুন এই সিদ্ধান্তে চরম নাখোশ রাশিয়া। এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, ইউর তরফ থেকে জ্বালানির সর্বোচ্চ মূল্য বেঁধে দেয়াকে নেতিবাচক হিসেবে দেখছে মস্কো। জোটটির এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি করবে বলেও সতর্ক করেছে পুতিন প্রশাসন। একই সঙ্গে ইউর এই সিদ্ধান্ত মেনে চলা দেশের কাছে বুধবার থেকে জ্বালানি সরবরাহ বন্ধের ঘোষণা দিয়ে ডিক্রি জারি করেছে রাশিয়া। এই ডিক্রি চলতি বছরের পহেলা জুন পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। কোরআন অবমাননা ইস্যুতে তুরস্কে দূতাবাস বন্ধ করেছে ইউরোপীয়রা। চলতি সপ্তাহে নিরাপত্তাজনিত কারণে নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জার্মানি, ফ্রান্স এবং নেদারল্যান্ডস। এরই জেরে পশ্চিমা নয় দেশের রাষ্ট্রদূতকে তলব করে তীব্র সমালোচনা করেছে আঙ্কারা। কোরআন অবমাননা ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ব্যাপক টানাপোড়েন চলছে তুরস্কের। এর ধারাবাহিকতায় কয়েকটি ইউরোপীয় দেশ তুরস্কে তাদের কূটনৈতিক দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেয়। এমনকি গেল সপ্তাহে তুরস্কে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকারও আহ্বান জানায় ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্র। তুরস্ক ভ্রমণের ব্যাপারে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করে দেয় দেশগুলো। নিরাপত্তা ইস্যুতে সাময়িকভাবে আঙ্কারায় তাদের কূটনৈতিক কার্যালয় বন্ধ করে দেয়া হয়। এ অবস্থায় পশ্চিমা নয়টি দেশের রাষ্ট্রদূতকে তলব করে তাদের কূটনৈতিক মিশন বন্ধ ও নিরাপত্তা সতর্কতা জারির সমালোচনা করেছে তুরস্ক। নয়টি দেশের মধ্যে রয়েছে বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও ব্রিটেন। বিষয়টির সমালোচনা করতেই রাষ্ট্রদূতদের ডাকা হয় বলে নিশ্চিত করেছে আঙ্কারা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচারে অভিযুক্ত ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া পি কে হালদারের ভাই প্রাণেশ কুমার হালদারের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আগামী 16 ফেব্রুয়ারি শুনানির পরবর্তী দিন ঠিক করেছেন কলকাতার নগর ও দায়রা আদালত। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হন পি কে হালদার সহ তার ভাই, ভাগ্নে এবং কথিত বান্ধবী সহ 6 জন। গ্রেপ্তার করার পর গত বছরই 15 জুলাই 1000 পৃষ্ঠার চার্জশিটও দাখিল করে ইডি। মামলাটির বিচার প্রক্রিয়া শুরু না হলেও তদন্তের কাজ অনেকটাই এগিয়ে এনেছে ইডি। ঠিক এমন এক অবস্থায় মূল অভিযুক্ত পি কে হালদার বা প্রশান্ত কুমার হালদারের নিজের ভাই প্রাণেশ কুমার হালদারের জামিন আবেদন করেন পশ্চিমবঙ্গের একজন প্রভাবশালী আইনজীবী মিলন মুখোপাধ্যায়। সেই আবেদনেরই শুনানি চলে শনিবার দুপুরে। প্রায় 1 ঘন্টা শুনানিতে জামিনের পক্ষে যুক্তি দেখিয়ে দাবি করা হয় পি কে হালদার বাংলাদেশি হলেও প্রাণেশ কুমার হালদার ভারতীয় নাগরিক। অর্থ পাচারের অপরাধে কোনোভাবেই তিনি জড়িত নন। তবে উল্টো যুক্তি দিয়ে ইডির পক্ষের আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেন, অভিযুক্ত নিজের মুখেই জেরায় স্বীকার করেছেন তিনি 2009 সাল থেকে পি কে হালদারের পাঠানো টাকায় ভারতে গরুর খামার শুরু করেন। নগর ও দায়রা আদালতের বিচারক দুপক্ষেরই কথা শোনেন এবং আগামী 16 ফেব্রুয়ারি দুপুরে পরবর্তী শুনানির দিনও ধার্য করেন। প্রাণেশের যেটা বাংলাদেশের মামলা, যে মামলাটার বেসিসে পিএমএলএ আরম্ভ করলো ইন্ডিয়াতে, সেই মামলাতে আমি আসামি না। জামিন দেওয়ার জন্য দিস ইজ আ ফিট কেস, যেটাতে জামিন হওয়া উচিত। আমি আমার সাবমিশন কিছুটা করেছি, এখনো বাকিটা আবার শুনানি চলবে। আগামী 16 তারিখে দিন ধার্য হয়েছে, সেদিনকে শুনানি চলবে। গেল বছর 14 মে গ্রেপ্তার হন পি কে হালদার। অপরাধের সঙ্গে প্রাণেশ কুমার হালদারের যে সরাসরি যোগ রয়েছে তা তিনি নিজের জবানবন্দিতে উল্লেখ করেছেন। কলকাতার নগর ও দায়রা আদালত থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আজ বাংলাদেশ দিবস। দুপুর থেকেই বাংলাদেশ প্যাভিলিয়নে বাড়ছে ভিড়। এ মুহূর্তে কলকাতার বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সুব্রত আচার্য, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। প্রাণের এই দিবসকে ঘিরে কিন্তু আজকে গোটা মেলা প্রাঙ্গণ একটি সাজসাজ রব আমরা দুপুর 12টার পর থেকেই লক্ষ্য করেছি। আপনি জানেন যে এমনি শনিবার এবং রবিবার সাপ্তাহিক ছুটির দিন এবং সে কারণেই বাড়তি ভিড়, পাঠক এবং যারা সাধারণত দর্শনার্থী তাদের ভিড় কিন্তু আজকে একেবারেই নজর কাটছে। আপনি জানেন যে এবার বাংলাদেশের প্যাভিলিয়ন হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গভবন, রাষ্ট্রপতি বঙ্গভবনের আদলে, এবং সে কারণেও কিন্তু আমরা দেখেছি যারা সেলফি শিকারিয়ে রয়েছেন অনেকেই বলছেন যাদের বাংলা
বাংলাদেশে যাওয়ার সৌভাগ্য হয়নি, তারা কিন্তু কলকাতায় বসেই এই বঙ্গভবনের রেপ্লিকা দেখার সুযোগ হচ্ছে। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে 43টি বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকাশনী সংস্থা এবারের বাংলাদেশি যে প্যাভিলিয়ন সেখানে তাদের বইয়ের যে পসরা সেটা সাজিয়ে রেখেছেন। সরকারি সিদ্ধান্তের কারণেই এবার সরকারি প্রতিষ্ঠান অর্থাৎ বাংলা একাডেমি, শিশু একাডেমি, নজরুল ইনস্টিটিউটের মতো সরকারি প্রতিষ্ঠান যাদের দিকে সারা বছর আসলে কলকাতার পাঠকরা তাকিয়ে থাকেন তাদের কিন্তু অনুপস্থিতি বেশ চোখে লেগেছে। অনেকেই বলছেন যে বাংলা একাডেমির অভিধান তারা খুঁজে পাচ্ছেন না। বেসরকারি বাকি সমস্ত প্রকাশনী সংস্থা কিন্তু আমরা এখানে দেখেছি অংশ নিয়েছে এবং প্রত্যেকটা প্রকাশনীতেই আমরা দেখছি যে উপচে পড়া পাঠক এবং ক্রেতাদের ভিড় বলার অপেক্ষা রাখে না। এমনিতেই আজকে বাংলাদেশ দিবস, তার উপর শনিবার এবং রবিবার, আজকে শনিবার যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, সে কারণে কিন্তু ভিড়ের যে ছবি সেটা স্বাভাবিকভাবে আমরা গত কয়েকদিন যা লক্ষ্য করিনি তার সেরকমটি কিন্তু তার থেকেও অনেকটা বেশি ছাপিয়ে গিয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশ দিবস উপলক্ষে আজকে কিন্তু সন্ধ্যের আগে কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে যৌথভাবে এর সমন্বয় করছে বাংলাদেশের কলকাতার উপদূতাবাস। সেখানে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন সাহিত্যিক এবং বুদ্ধিজীবী এবং সাংবাদিকদের উপস্থিতি থাকবে এবং একই সঙ্গে গিল্ডের সভাপতি সুধাংশু দে এবং সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় কিন্তু থাকবেন। তো সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখেছি যখন মেলা প্রাঙ্গণে আমরা প্রবেশ করেছি। প্রত্যেকটি মেলা প্রাঙ্গণের কোনায় কোনায় যে সাউন্ড সিস্টেম রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশের গান আমরা শুনেছি, বাংলাদেশের সাহিত্য নিয়ে আলোচনা শুনেছি। সব মিলিয়ে বাংলাদেশ দিবস উপলক্ষে একটি সাজুসাজু রূপ এবং সেটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে সন্ধ্যের আগ পর্যন্ত। আমি আগেই বলেছি যে বাংলাদেশ দিবস মানেই অন্যরকম, সারাদিন এখানে বাংলাদেশকে, বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বাংলাদেশের উন্নয়ন, উন্নতি সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। তো আমি আবার একটু ছবিটা দেখাতে বলবো আমাদের সহকর্মী যে এখনো পর্যন্ত কিন্তু যে ছবিটা সেটি কিন্তু দুপুর গড়িয়ে সবে বিকেল হতে শুরু করেছে, এরই মাঝে কিন্তু যে পরিমাণ পাঠক এবং ক্রেতাদের উপস্থিতি সেটি কিন্তু আরো আরেকটু বেলা হতে হতে অর্থাৎ সন্ধ্যে নামার পর কিন্তু তার গতি আরো বাড়বে। আপনি জানেন যে সাধারণ অর্থে কলকাতা বইমেলা প্রবেশের কোনো মূল্য নেই, অর্থাৎ ফ্রি, এবং সে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত যে কেউ এই মেলা প্রাঙ্গণে আসতে পারেন। এবং মেলা প্রাঙ্গণ ঘিরে নিরাপত্তার ছবিটাও আমরা দেখেছি যে এর আগে থেকেই মেলার প্রস্তুতি শুরু থেকে কিন্তু নিরাপত্তার ছবিটা আমরা দেখেছি যে মেলা গলিতে গলিতে ওয়াচ টাওয়ার রয়েছে এবং সাদা পোশাকের পুলিশ যেমন রয়েছে সেরকম পোশাকে পুলিশ রয়েছে, নারী পুলিশ রয়েছেন। সব মিলিয়ে কলকাতার এই 46তম আন্তর্জাতিক পুস্তক মেলার বাংলাদেশ দিবস ঘিরে যে একটি উত্তেজনা এবং বাংলাদেশ দিবস ঘিরে যে সাজু রব সেটা কিন্তু একেবারে পরিষ্কারভাবে কিন্তু সামনে এসেছে। তো এই ছিল আমার কাছে 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আজকের যে বাংলাদেশ দিবস ঘিরে যে অনুষ্ঠানের আয়োজন এবং উৎসবের একটি ছবি আমার কাছে থাকা সে সংক্রান্ত সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তানে বিদেশি মুদ্রার রিজার্ভ কমে $300 কোটি নেমেছে। এতে আগামী 3 সপ্তাহের আমদানি ব্যয় মেটানো সম্ভব নয় বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এদিকে IMF ঋণ সহায়তার সঙ্গে কঠিন শর্ত জুড়ে দিয়ে আরও কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চালমাচাল অর্থনীতিতে না বিশ্বাস পাকিস্তানবাসীর। চলতি সপ্তাহেই দেশটির মুদ্রার মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। পাকিস্তানের বার্ষিক মূল্যস্ফীতির হার বেড়ে 48 বছরের মধ্যে বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে। এ অবস্থায় মৌলিক খাদ্যদ্রব্য কিনতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। এমনকি ডলার সংকটে দীর্ঘদিন ঋণ পরিশোধ সহ বৈদেশিক লেনদেনে ভারসাম্য রাখতে পারছে না পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও কমে $310 কোটি দাঁড়িয়েছে। এই অর্থ দিয়ে আগামী 3 সপ্তাহের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব নয় বলে জানানো হয়েছে। পাকিস্তানের স্টেট ব্যাংকের দেয়া তথ্য মতে বিদেশি ঋণের কিস্তি পরিশোধের পর এখন দেশটিতে রিজার্ভের পরিমাণ 16% কমে গেছে। রাজনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েনে হিমশিম খাওয়া পাকিস্তানে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে IMF এর সহায়তা। ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে স্থবিরতা কাটিয়ে IMF এর সঙ্গে আলোচনা চলছে পাকিস্তান সরকারের। গত মঙ্গলবার IMF এর একটি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছায়। এতে বেশ কিছু কঠিন শর্ত জুড়ে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এরই ধারাবাহিকতায় IMF এর প্রাথমিক শর্ত পূরণে শাহবাজ সরকার বেশ কয়েকটি পদক্ষেপ কার্যকর করতে শুরুও করেছে। এতে রয়েছে করবার
বাড়ানো ও ভর্তুকি কমানো সহ বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ওপর মূল্যসীমা তুলে নেয়া, জ্বালানি তেলের দাম 16% পর্যন্ত বাড়ানো এবং এলপিজির দাম 30% বৃদ্ধি করা। এ অবস্থায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল যেসব শর্ত দিয়েছে তা ধারণাতীত বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তারপরও সেই সব শর্ত বাস্তবায়ন করা ছাড়া সরকারের হাতে কোনো বিকল্প নেই বলেও স্বীকার করেছেন শাহবাজ। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। সাদা ও নীলের সংমিশ্রণে অপরূপ সৌন্দর্যের দ্বীপ গ্রিসের সান্তোরিনি। এজিয়ান সাগরের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি কিউবাকৃতির বাড়িতে ঘেরা গ্রামের সৌন্দর্য উপভোগে বছর জুড়েই দ্বীপটিতে থাকে পর্যটকদের পদচারণা। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। ভূমধ্য সাগরের এজিয়ান অংশের বিশ্বখ্যাত দ্বীপ গ্রিসের সান্তোরিনি আগ্নেয়গিরির দ্বীপ হিসেবে পরিচিত হলেও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দৃষ্টিনন্দন স্থাপত্যশিল্প দ্বীপটিকে করেছে আরও আকর্ষণীয়। সান্তোরিনির প্রতিটি বাড়ি যেন বয়ে বেড়াচ্ছে অনিন্দ্য সৌন্দর্য। নীল আর সাদার সংমিশ্রণে তৈরি স্থাপনাগুলো দেয় অপার সৌন্দর্যের হাতছানি। সান্তোরিনির মূল সৌন্দর্য ছোট গ্রাম ওয়া, আঁকা বাঁকা সরু রাস্তা ও দৃষ্টিনন্দন বাড়িঘরের স্থাপত্যশিল্প নজর কাড়ে পর্যটকদের। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত পর্যটন মৌসুম থাকলেও সারা বছরই সান্তোরিনি মুখর থাকে ভ্রমণ পিপাসুদের পদচারণায়। কোলাহল এড়াতে অনেকেই ভ্রমণের জন্য বেছে নেন শীত মৌসুমকে। আমি মনে করি সেপ্টেম্বর সান্তোরিনি ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময়, কারণ ওই সময়টাতে পর্যটক কিছুটা কমে গেলেও সাগর সাঁতার কাটার জন্য উপযোগী থাকে। এপ্রিল মেতে পর্যটন মৌসুম শুরু হলেও পানি প্রচণ্ড ঠান্ডা থাকে, তবে বছরের যে কোনো সময়ই আপনি সান্তোরিনি আসুন না কেন দেখতে পাবেন ভিন্ন ভিন্ন সৌন্দর্য। আগ্নেয়গিরির দ্বীপ হিসেবে পরিচিত সান্তোরিনিতে এখনও দুটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যেগুলো অধিকাংশ সময় সুপ্ত অবস্থায় থাকলেও মাঝে মধ্যে তাদের অস্তিত্ব জানান দেয়। বেশ কয়েকটি ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গড়ে ওঠা সান্তোরিনিতে চিত্রায়িত হয়েছে হলিউড, বলিউড সহ বিভিন্ন দেশের অসংখ্য ব্যবসাসফল সিনেমা বা গানের দৃশ্য। হলিউড কিংবা বলিউড, চলচ্চিত্র জগতে বেশ পরিচিত লোকেশন সান্তোরিনি। হলিউডের অ্যাঞ্জেলিনা জোলি থেকে বলিউডের শাহরুখ, সালমান কিংবা ঋতিক, এখানে চিত্রায়িত হয়েছে অসংখ্য তারকার অসংখ্য সিনেমা। এর বাইরেও প্রিয়জনকে নিয়ে অবকাশ যাপনের একটি চমৎকার জায়গা হতে পারে সান্তোরিনি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, সান্তোরিনি, গ্রিস। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।